দক্ষিণেশ্বর একজন সিভিক ভলান্টিয়ারকে দুষ্কৃতীরা গুলি করে মেরে দিয়েছে। মেরে দিয়েছে না, লেগেছে গুলি? হ্যাঁ, গুলি করে মারা গেছেন ভদ্রলোক। এবং সেই সঙ্গেই আবার একজন প্রাক্তন পুলিশ কর্তা প্রায় 23 লাখ টাকা ফ্ল্যাটের জন্য দিয়েছিল, সেটাও উদাও হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। মানে পুলিশের মানে কর্মী বা আধিকারিক তারাই প্রতারণার শিকার হচ্ছে, তারাই নিরাপত্তাহীনতায় পড়ে রয়েছে এমন অবস্থা। এরকম কিছু না, ব্যাপারটা যে দুষ্কৃতীকে ধরতে হবে, সেই জন্য পুলিশ অ্যাক্টিভলি রোল প্লে করছে। পুলিশ যদি না যেত তাহলে কিছু হতো না, দুষ্কৃতি থাকতো, তারা একটা বড় মানুষের ওপর একটা বড় কিছু করতে পারতো, ডাকাতি করতে পারতো। তো দুষ্কৃতি ধরাটা তো পুলিশের কাজ, এবং সেখানে প্রাণের ঝুঁকি নিয়েই তো পুলিশ কাজ করে। তাই জন্য তো পুলিশ কর্মচারীদের আমরা ধন্যবাদ জানাই। আবার প্রাক্তন পুলিশ তার ফ্ল্যাটের জন্য বুকিং করেছিলেন, তার টাকা নিয়ে উদাও হয়ে পুলিশও মানুষ, প্রতারণার শিকার মানুষও হয়, পুলিশও হয়। কিন্তু আইন এত শক্ত যে প্রতারক পালিয়ে যেতে পারেন, না, তাকে ধরা পড়তেই হবে এবং ও টাকা ফেরত হবেই। দক্ষিণেশ্বর একজন সিভিক ভলান্টিয়ারকে দুষ্কৃতীরা গুলি করে মেরে দিয়েছে। মেরে দিয়েছে না, লেগেছে গুলি? হ্যাঁ, গুলি করে মারা গেছেন ভদ্রলোক। এবং সেই সঙ্গেই আবার একজন প্রাক্তন পুলিশ কর্তা প্রায় 23 লাখ টাকা ফ্ল্যাটের জন্য দিয়েছিল, সেটাও উদাও হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। মানে পুলিশের মানে কর্মী বা আধিকারিক তারাই প্রতারণার শিকার হচ্ছে, তারাই নিরাপত্তাহীনতায় পড়ে রয়েছে এমন অবস্থা। এরকম কিছু না, ব্যাপারটা যে দুষ্কৃতীকে ধরতে হবে, সেই জন্য পুলিশ অ্যাক্টিভলি রোল প্লে করছে। পুলিশ যদি না যেত তাহলে কিছু হতো না, দুষ্কৃতি থাকতো, তারা একটা বড় মানুষের ওপর একটা বড় কিছু করতে পারতো, ডাকাতি করতে পারতো। তো দুষ্কৃতি ধরাটা তো পুলিশের কাজ, এবং সেখানে প্রাণের ঝুঁকি নিয়েই তো পুলিশ কাজ করে। তাই জন্য তো পুলিশ কর্মচারীদের আমরা ধন্যবাদ জানাই। আবার প্রাক্তন পুলিশ তার ফ্ল্যাটের জন্য বুকিং করেছিলেন, তার টাকা নিয়ে উদাও হয়ে পুলিশও মানুষ, প্রতারণার শিকার মানুষও হয়, পুলিশও হয়। কিন্তু আইন এত শক্ত যে প্রতারক পালিয়ে যেতে পারেন, তাকে ধরা পড়তেই হবে এবং ও টাকা ফেরত হবেই।